শোনো মুক্তা, আত্মীয় স্বজন যারা আছে তাদের তো মাংস ঠিক মতো দিছ? সবাই রে দিছি। আর যে লোকজন বাড়িতে যারা আসে তাদের একজনকে কিন্তু খালি হাতে পাঠাবো না, আর এলাকার যাদের যাদের দেওয়া দরকার তাদের বাড়িতে গোস্ত পাঠাই দিবে। আবার মাংস শেষ হয়ে গেলে কইও না উমুক বাকি আছে তুমুক বাকি আছে। আরে না, আমার মনে থাকবো না দেখে তো আমি একদিন আগে লিস্ট করে রাখছিলাম, সবার বাড়ি বাড়ি যাই মাংস দিয়েছি। জানা ভাই, আমার জানা মতে বাবি এই গ্রামের কোনো বাড়িতেই মাংস দেওয়ার বাকি রাখে নাই। আমি জানি, তারপরে কইলাম কেউ যদি বাদ পড়ে তাহলে আবার আমার খারাপ লাগবে। ঠিক আছে। রানা, বাজান দেহিস কেউ যেন খালি হাতে ফেরত না যায়, সকলে রে একটু বেশি করে গোস্ত দিয়ে দিস। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি সবাই ঠিক মতো দিয়ে দিতেছি। আম্মা আপনি নিশ্চিত থাকেন, সবাই রে মাংস দিতেছি, আর অল্প করে দিতেছি না তো একটু বেশি বেশি দিতেছি। দালা কাকা, দেখা করবা কইছিলে? আইছো তুমি? হ্যাঁ নিয়ে গেল। তুই তো জানোস আমার বিপদে সে আমার পাশে ছিল, আর উনি তো কুরবানি দিছে। আমার দুই টুকরা মাংস দিবে না? চাচা, যান কিসের জন্য গোস্ত নিবেন না? না আবার দাঁড়াও, এদিকে আসো, চলে যেতেছো কেন? আর তোমার এই অবস্থা, তুমি বাড়ি বাড়ি গোস্ত দিতেছো, সবাই টগরে থেম চলে গেছে গে, একটা খারাপ মহিলার পাল্লায় পড়ে আমি যা না তাই হয়ে গেছিলাম গা। মানুষের জ্ঞান আমার মাথায় আসিল না, শুধু শুধু তোর মাল লগে ঝগড়া করে সেই মহিলারে নিয়ে আমি চলে গেছিলাম। কিন্তু সবশেষে দেখলাম না, কোনো কুল কিনারা না পাইয়া অহনামি মাংস লেগে ভিক্ষা করতে পেরেছি। অহন আমার সে আগের অবস্থা নাই, আর তাছাড়া ওই মহিলা আমার টাকা পয়সা যা কিছু আছিল সব আত্মসাৎ করে চলে গেছে। আমি যখন কামাই রোজগার করে খামু সেই তাগতটাও আমার নাই, কী করব? এই কারণে আমি ভিক্ষা করতে পেরেছি। হয়েছে, আর কিছু কই দেব না, আমি সবই বুঝতে পারছি। তুমি যেহেতু আইসা পড়ছো আর কোথাও যাইতে দিব না, এই বাড়িটা আমি নতুন করছি আব্বা, এখানে জায়গা কিনা এখন এখানে আমরা থাকি, চলো আমার লোকে চলো ঘরে যাইবে। মুক্তা, এটা আমার আব্বা। আব্বা ভেতরে চলেন, আপনাকে কিছু খাইতে দেই। বৌমা, কারে আব্বা কইতেছো, কারে ঘরে যাইতে কইতেছো? এই মানুষ রে কি জন্যে
যে মানুষ কিনা আমারে আর আমার পোলারে রাস্তায় ফেলাইছে, অন্য মানুষরে ভালোবেসে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গেল, সেই মানুষও শুনাইছে আমগো বাড়িতে। চিরদিন থাকতে পারবেন না, ওই মহিলা আপনারে ভালো রাখবো না। আল্লাহ ঠিকই আমার কথা শুনছে। ঠিকই শুনছে, আর এর লেগেই তো সেই মহিলা আমার ছেড়ে চলে গেছে। আমি আমি আবার দেহ আল্লাহর কি নীলা খেলা, সেই তোমাকে কাছে এসে হাত পাততে। তোমরা হলে যা কইবা আমি তাই মাইনা নিব, তুমি যদি না করো আমি এক টুকরা গুস্ত নিব না, আমি এদিকে চলে যাব। মা ওই সব কথা বাদ দাও না, আব্বা যে ভুল করছিল সেই ভুলের শাস্তি আব্বা পাইয়া গেছে, তার আর কষ্ট দেখুন কথা শোনায় না। আপনার ছেলে ঠিকই কইছে, আব্বা তো নিজের ভুল বুঝতে পারছে, এখন আপনি তার এই বাড়ি থেকে তারা দিন না, তারে রাইখা দেন, সে যেন আমার সাথে ভালোভাবে থাকতে পারে। দেখো রানা যা কইছে আমি তার কোনো বিমত করবো না, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, তুমি কি আমার ক্ষমা করে দিতে পারো না? বাজান তোর যেটা ভালো মনে হয় তুই সেইটাই কর, তোর কথার উপরে আমি কোনোদিন কোনো কথা কই নাই, আজকাও কমু না। আব্বা তুমি মন খারাপ করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। আসলে সে আঘাতটা মেহান বন্ধু বলতে পারে নাই, তুমি আমাদের সাথে থাকলে দেখো সব মা ভুলে যাবো। ঠিক আছে হতো সব ঘরে চলো, আজকে বাপ পোলা মিলে একসাথে খাওয়া দাওয়া করো, চল বাবা।